একজন বাংলাদেশে একজন শিল্পীকে যে সম্মানটা দেওয়া প্রয়োজন সেই সম্মানটা প্রপারলি পায় না। এখন সিন্ডিকেট বেসড হয়ে গেছে, অমুকের সাথে তমুকের ভালো সম্পর্ক না হলে তমুক কাজ পাবে না। এটা যদি হতে থাকে তাহলে একই আমাদের অনেক শিল্পী, সেই সব শিল্পীকে তো কাজে লাগানো হচ্ছে না। আমার ভালো ভালো শিল্পী আছে, তারা চান্স পাচ্ছে না। যে শিল্পীগুলো আরও শেখার প্রয়োজন আছে তারা টপে চলে যাচ্ছে। তো এই সিন্ডিকেট ভেঙে বের হয়ে আসতে হবে, শিল্পীকে শিল্প দিতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, নাহলে এই শিল্পী কোনো দিনও টিকবে না। আমি হুমায়রা হিমু আমাদের যে আমার কলিগ, আমি তার আত্মা বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, এরকমভাবে যেন আর কোনো শিল্পী ঝরে না যায়। আপনি কি আসলে কখনো সিন্ডিকেটের মধ্যে পড়েছেন বা কোনো এই ধরনের বিষয়ের মধ্যে থেকে আপনাকে যেতে হয়েছে? সত্যি কথা বলতে আমি কখনোই কোনো সিন্ডিকেটের মধ্যে পড়িনি। আমি বরাবরই যে মানে বরাবরই আমি চয়েস করে কাজ করেছি, আমার যেটা ভালো লেগেছে আমি করেছি, ভালো লাগেনি ওটা আমি করিনি। তো আমি বরাবরই অফারটা বেশি পেয়েছি কিন্তু চুজ করেছি খুব কম। আমি কখনো পড়িনি কিন্তু আমি চোখের সামনে অনেককে পড়তে দেখেছি। আমি আগের রাতে আর্টিস্ট চেঞ্জ হয়ে যেতে দেখেছি এই যে সিন্ডিকেটের কারণে, এইসব সিন্ডিকেটগুলো আমার চোখে দেখা। তো যে কারণে আমার মনে হয়েছে আমি মনে হয় এই মিডিয়ার জন্য ফিট না, এ কারণে আমি আমার ছোট্ট দুনিয়া তৈরি করি, এই দুনিয়ার মধ্যে দিয়ে আমি চলি। আমার যেভাবে কাজ করতে ভালো লাগে, কাজ করাতে ভালো লাগে, আমি আমার মতো করে কাজ করি এবং সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সিন্ডিকেটে একটা ব্যাপার হচ্ছে কি, একজন শিল্পীর ভিতরে যখন শিল্পের ক্ষুধা থাকে তখন সে চিন্তা করে যে আজকে যদি আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকে তাহলে আমি হয়তো বা কাজ পাবো। আপনার সাথে দুই মাস, তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর অনেক ভালো সম্পর্ক কিন্তু আমি কাজ আর পাচ্ছি না, আমি আমার দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমার ট্যালেন্ট চলে যাচ্ছে, আমি পারফরমেন্স না দেওয়ার কারণে আমি একজন মানে আমি শিল্পী হিসাবে আমি আমার ক্রেডিটগুলো খুইতে শুরু করেছি কিন্তু সিন্ডিকেট থেকেও বের হতে পারছি না আর আমি কাজও পাচ্ছি না। তা আমি তাদেরকে বলবো যে প্লিজ যদি শিল্পী হিসেবে টিকে থাকতে চান সিন্ডিকেট থেকে নিজে বের হয়ে যান, সিন্ডিকেট থেকে নিজে বের হয়ে যান। সিন্ডিকেটটা স্বল্প, এরা অল্প হয়, এরা অনেক বেশি হয় না। আপনি যদি বের হয়ে যান এই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে।